ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমনাথ দা সোমনাথ দার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সাত নম্বর প্যারা দেখো বলছে যে বাট সি গট ফ্রাইটেন্ড অফ হিম অ্যান্ড র্যান স্ক্রিমিং টু হার মাদার তাহলে এর বাংলা মানে কী হয় দেখো কিন্তু সে মানে বালিকা ভয় পেয়ে গেলো এবং তার মার কাছে ছুটে গেল ঠিক আছে এখানে দেখো ফ্রাইটেন্ড ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পাওয়া আর দেখো এখানে গেছে স্ক্রিমিং স্ক্রিমিং মানে হচ্ছে চিৎকার করা তাহলে বোঝা গেছে লাইনটার মানে তারপর দেখো হি পি এস মানে হচ্ছে হি ইজ হি ইজ গোয়িং টু হি ইজ গোয়িং টু বাইট মি সে আমাকে কামরাতে যাচ্ছে হি ইজ গোয়িং টু বাইট মি সে আমাকে কামড়াতে যাচ্ছে দ্য ডক ওয়াস অ্যাস্টোনিস্ট দ্য ডগ ওয়াজ অ্যাস্টোনিস্ট কুকুরটি অবাক হয়ে গেল হি উড নেভার বাইট আ চাইল্ড সে কখনো একটি শিশুকে কামড়ায় না হি র্যান লিম্পিং অ্যাওয়ে অ্যান্ড লুকড রাউন্ড ইন ডেস্প পেয়ার সে সেখান থেকে চলে গেল এবং হতাশ হয়ে চারদিকে তাকাতে লাগলো ঠিক আছে এখানে মানেগণেরও দেখা যাক দেখো এখানে ডেস্পার মানে হচ্ছে হতাশ হওয়া আর অ্যাস্টোনিস্ট মানে বিস্মিত হওয়া আচ্ছা তারপরে দেখো বলছে আ নট ফার অফ ওয়াজ আট চেরিফুল ওম্যান স্মাইলিং ওভারহার নিচিং বাটা দেখো কে এন আই ডবল টি আই এন জি নিটিং নিটিং মানে হচ্ছে বোনানো ঠিক আছে নিটিং মানে কি বললাম বোনানো বোনানো তাহলে বাংলা মানে কী হলো যে আ বেশি দূর নয় একটি মোটা প্রফুল্ল মেয়ে হাসতে হাসতে বুনানোর কাজ করছিল সি উড হেল্প হিম হি পুট ইজ ফুট অন হার নি সে তার পাটি হাঁটুর উপর রাখলো অর্থাৎ সে নিশ্চয়ই তাকে সাহায্য করবে তা ভাবলো যে ওই মেয়েটি যে আসছে ওই মেয়েটি আমাকে নিশ্চয়ই সাহায্য করবে তাহলে তোমরা সাত নম্বরের প্যারাটা বুঝতে পেরেছো আশা করা যায় দেখো বলছি যে বাট কিন্তু সি পুশড হিম অ্যাওয়ে ইংলিলি কিন্তু সেই মেয়েটি রেগে গিয়ে তাকে ঠেলে দিল গো অ্যাওয়ে দূর দূঢ় ইউ আর আফটার মাই স্যান্ডউইস এই স্যান্ডউইসের বাংলা মানে হচ্ছে এক ধরনের পিঠে এক ধরনের পিঠে তাহলে কী যে গো অ্যাওয়ে ইউ আর আফটার মাই স্যান্ডউইচ মানে তুই দূর হ তুই আমার পিঠের দিকে নজর দিচ্ছিস ঠিক আছে সি সাউটেড অফ নাও সে চিৎকার করে উঠল দূর হ এখন ঠিক আছে দু নম্বরের প্যারাটা বুঝতে পেরেছ তা আমি এটার আর একবার বাংলা মানে বলে দিচ্ছি মানে সেই যে মেয়েটি আসিল মোটা মেয়েটি সে কিন্তু খুব রেগে গেলো রেগে গিয়ে তাকে দূরে ঠেলে দিলো দূর হ তুই আমার পিঠের দিকে নজর দিচ্ছিস পিঠ বলতে পিঠে বলতে যে খাবারের যে পিঠে আমরা জানি নজর দিচ্ছিস চিৎকার করে উঠলো দূর হ এখন নম্বর দেখে নাও দ্য ডক লিমড অ্যাওয়ে ইন ডিসপেয়ার কুকুরটি হতাশ হয়ে চলে গেলো হি উড নট আক এনি ওয়ান এলস ফর হেল্প সে কাউকে সাহায্য করতে বলবে না হি উড গো অ্যালং দ্য বিচ অ্যান্ড লুক ফর ইজ মাস্টার এগেন তো এটা মানে কী হলো যে সে একা সমুদ্রের তীরে চলে যাবে এবং তার প্রভুকে পুনরায় খুঁজতে শুরু করলো ঠিক আছে সো অফ হি উইন্ড অন থ্রি লেগস তাহলে কী হলো যে সে তিন পায়ে ভর দিয়ে হেঁটে চলে গেল তা তোমরা নম্বর প্যারাটা বুঝতে পেরেছ তোমরা দশ নম্বর প্যারা যাবো কী বলছে বলছে যে হি পাস্ট বাই এ রেস্ট লিটিল বয় প্লেইং ক্রিকেট উইথ সাম আদার্স ছেঁড়া কাপড় পরিহিত একটি ছোট্ট বালক অন্যদের সঙ্গে ক্রিকেট খেলছিল হি পাস্ট বাই এ রেস রেস মানে ছেঁড়া লিটিল বয় প্লেইং ক্রিকেট উইথ সাম আদার্স সেরা কাপড় পরিহিত একটি ছোট্ট বালক ওনাদের সঙ্গে ক্রিকেট খেলছিল হি ওয়াজ বেটিং অ্যান্ড হ্যাট মেড টেন রানস অলরেডি বাট হি স দ্য লিম্পিং ডগ অ্যাট ওয়ান্স তাহলে এটার মানে হচ্ছে যে সে তার পাশ দিয়ে চলে গেলো সে ব্যাট করছিল এবং ইতিমধ্যে দশ রান সংগ্রহ করেছিল হি থ্রি হিজ ব্যাট টাউন অ্যান্ড ওয়ে টু হিম কিন্তু সে তখনই খোড়া কুকুরটিকে দেখতে পেলো সে তার ব্যাটটি মাটিতে ফেলে দিলো এবং তার দিকে চলে গেলো হাফ আিনিটস হি সাউটেড টু দ্য আদার্স এবং অন্যদেরকে চিৎকার করে বললো তোরা থাম দিস ডক্স গড সামথিং ইন হিস পস এই কুকুরটির পায়ে কিছু ফুটেছে ঠিক আছে এবার তোমরা এগারো নম্বরের প্যারা দেখো হি টুক দ্য ডগস ফুট জেনলি ইন হিজ হ্যান্ড অ্যান্ড টার্ন ইট আপ সে সাবধানে কুকুরটি কুকুরটির পা হাতে তুলে নিল এবং নিজের দিকে উল্টালো এবং নিজের দিকে উল্টালো তবে দেখো আই সে হি ক্রাইট লুক হেয়ার তা কী হলো সে চিৎকার করে বললো এদিকে তাকাও আই সে হি ক্রাইট চিৎকার করে বললো হি হেয়ার যে এখানে এদিকে তাকাও দিস পুয়ার ডক হ্যাজ এ স্ক্রাব পিন রান রাইট টু হিস প্যাট তাহলে এটার মানে এই বেচারা এখানে পুয়োর মানে হচ্ছে গরিব নয় পুয়ার মানে হচ্ছে বেচারা তাহলে এই বেচারা কুকুরটির পায়ের তালুতে একটা পিন ঢুকেছে এটা অবশ্যই তাকে এটা অবশ্যই তাকে মারাত্মকভাবে কষ্ট দিচ্ছে বা আহত করেছে অল রাইট ওল্ড চ্যাপ অল রাইট অল চ্যাপ মানে ঠিক আছে বুড়ো বন্ধু আই ওন্ট হার্ট ইউ মাচ দেয়ার নাও ইটস আউট তোমাকে বেশি আঘাত দেবো না এক্ষুনি এটাকে বার করে দেবো এক্ষুনি এটাকে বার করে দেব পুয়োর ওল্ড ফেলো বেচারা বুড়ো আচ্ছা বারো নম্বর দেখো দ্য ডগ গেপ এ ইয়েলফ দেখো ইয়েলফের বাংলা মানে হচ্ছে ব্যথায় চিৎকার করা অ্যান্ড দেন অ্যান্ড দেন লিক এটার মানে কি বলতো লিক মানে হচ্ছে চাটা ঠিক আছে দ্য বয় হ্যান্ডস ইন জয় তাহলে কী হলো যে কুকুরটি ব্যথায় চিৎকার করে উঠলো এবং তারপর আনন্দে বালকটির হাত চাটতে লাগলো হিজ ফুট ওয়াশ বেটার হি কুড ওয়াক অন ইট তা এটা মানে হচ্ছে তারপর পা ভালো হয়ে গেল সে হাঁটতে পারল হেয়া হি র্যান অফ বার্কিং ইন ডেলাইট তাহলে ডেলাইট মানে হচ্ছে আনন্দ এখানে তাহলে পুরো বাংলা মেয়েটা তাহলে কী হলো সে আনন্দে ঘেউ ঘেউ করতে করতে চলে গেল ঠিক আছে আচ্ছা তেরো নম্বর দেখে নাও অ্যান্ড হোয়াট ডু ইউ থিং তুমি কি মনে করো দ্য বয় ফাউন্ড দ্যাট দ্য স্ক্র্যাপ পিন হি হ্যাড পুলড আউট অফ দ্য ডগস ফুড ওয়াজ আ ভেরি ভ্যালুয়েবল ওয়ান বালকটি হুকুরটির পা থেকে যে পিনটি বের করেছিল তা কি তা কি মূল্যবান হি টুক ইট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড দ্য পুলিশ গেভ ইট টু দ্য ওনার তা এটা সে এটা থানায় নিয়ে গেলো এবং পুলিশ এটিকে তার মালিককে দিয়ে দিলো দ্য ওনার সেন্ট দ্য লিটিল বয় লিটিল বয় পাউন্ড অফ ফর ফাইন্ডিং তা এটার বাংলার কী হচ্ছে যে মালিক এটি পাওয়ার জন্য বালকটিকে এক পাউন্ড পাঠিয়ে দিল এক পাউন্ড পাঠিয়ে দিল হি ডিজার্ভ হিস গুড লাক ডিড নট হি ছেলে তার ছেলেটি তার সৌভাগ্যের যোগ্য পুরস্কার পেলো তাই নয় কি ঠিক আছে তাহলে তোমাদের এই পড়া কমপ্লিট হলো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো এবং অল নোটিফিকেশনটা অবশ্যই অন করো তা আমি আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা একটি লাইক দিও এবং তোমরা প্রত্যেকে ভালো দেখো সুস্থ থেকো এবং এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ